হেস বড় ভাই, তুমি এনে আমি তোমার আনা সেখানে আছে কুন দিয়ে উঠকে বাড়াইতেছি, তোমার পাই না। ছোট ভাই আগে কথাটা কই না পরে নিঃশ্বাস নিও। ছোট ভাই আগে কথাটা কই না পরে নিঃশ্বাস নিও। বড় ভাই ওই যে তুমি কইছিলা মনে নাই? ছোট ভাই মিজাজ গরম করিস না, কি কইছিলাম আগে কইনি তো তার বাদে মনে করি। বড় ভাই ওই যে আপনি যে কইছিলেন যে রমজান মাসে ক্ষুধা তো মানুষ করে বেশি বেশি করে খিলান নাকি, তাহলে সেন সবটা বেশি বেশি করে কামাই করা যায় মন নাই? তা তো হয়, আসল কথাটা কি কবি তো চেহারা দেখে তো দিশা বান্ধা তুই কন্ডে হারে বেজাল বাজার খুয়াইছো। বড় ভাই আমি আজকে সকালে রাস্তাতে যাবার নইছি না, হঠাৎ করে দেখলাম কি একটা বয়স্ক মানুষ রাস্তার এক সাইডে এমন ভাবে গুজাওয়া বয়ে রয়েছে না জানি এক সপ্তাহ ধরে কিচ্ছু খানা, শৈলি চলে না বেটাটার, শৈলে মাংস তো নাই কে খালি আড্ডি। এই বেটাটার আমি কি করলাম জোর টোর করে বাড়িতে নিয়ে আইলাম, বুঝ করলাম যে ভাত খাবেন নাকি, খাবই না বেটাটা ভাত খাবই না, ভাত সামনে না দিলাম তাও খাবো না, লাস্টে জোর করে চার পাঁচ জনে মিলে আসেন বাটি খিলাইলাম বেটারে। ওই বেটার অবস্থা দেখে মনটা আমার পুরা কানলো সকাল থেকে, এখন আমার খারাপ ঠিকতাছে। এ তো তুই আমার ছোট ভাই, এখন সে তুই আমার নাম উজ্জ্বল করবি, তোর নিয়ে আমার পুরা গর্ব হয়, তুই ভবিষ্যতে মাসির উপকার কইরাই যাস। আরে বড় ভাই এখনই তো কিছুই নাই, যা হয়েছে সব খাওয়ার পরে, খাওয়ার পরে ঘটনা শুনলি মাসে যে মরার আগে কমায় যায় না কমায়, ওই কমায় যাবা গা তুমি। ছোট ভাই খাওয়ার পরে কি হয়েছে একটু খুলে গো, নাহলে গেলে এখন আমি হার্ট অ্যাটাক হয়ে মরে যাবো। কিন্তু তারপরে যে ঘটনা হইলো না ওই ঘটনা তো আঁকা হচ্ছে আংবতা অস্বাভাবিক কল্পনা, আমার কল্পনারও বাইরে অন্য ঘটনা, আমি ভাবি নাই যে এর ঘটনা হবো। তারপরে কি যে সত্যি করে কবি কি নাহলে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরলাম তাহলে এই ঘটনা, তাহলে কোনো ঘটনা কি হয়েছে? চাচা আপনি খুব ক্ষুধার্থ, আমার তো নন আমার বাড়িতে নন পেট ভরে খিলাই দিল, নন রাগ করেন কে, নন নন আমার তো নন। রোজা থেকে হারদিন বড় খাটনি করাইলেন। এটা এসে ঘটনা কিরে কোথাস কি তুই, তোর দিকে দিই আমারও শেষ তো কিরে, তোরা কইছিলাম মাসির উপকার করতে আর তুই দিই গেলে মাসির বেজাল বাজে বেরাস, কেউ যদি জানে আমি কইছিলাম খুদার তো মাসির খিলাবার নিগে তাই তো আমার এস শেষ পো, কারে কি বুদ্ধি দিয়া নইলাম। ছোট ভাই নিজের জান বাঁচা চাচা। বড় ভাই আমার থেকে দূর দিল কে, এটা তো আমি বুঝলাম না। বড় ভাই খারান আমো জামো, আপনি বাসলি বাবার নাম আমি বাসলি দাদার নাম খারান। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে জীবনে ভুলবেন নন, মরি গেলে ভুলবেন নন। মেন কথা লাঙ্গ গ্রুপের সদস্যগণ আপনাদের নাই, এখন থেকে রেগুলার ভিডিও ছাড়মু, নিয়মিত ভিডিও ছাড়মু, আপনারা আঙ্গ পাশে থাকেন সাপোর্ট করেন।